আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান দেখব, অর্থাৎ কী পরিমাণে লাভ, কী পরিমাণে ক্ষতি, জনসংখ্যা কত, এই সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমত বাংলাদেশের জনসংখ্যা কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 16,25,00,000, অর্থাৎ 16.25 কোটি। জনসংখ্যার বৃদ্ধির হার হলো 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,125 জন। প্রত্যাশী গড় আয়ু হলো, প্রত্যাশিত গড় আয়ু 72.6 বছর। দারিদ্রতার হার বাংলাদেশে 20.5%। অতি দারিদ্রতার হার হলো গ নম্বর 10.5%। তো এটা ইসের কারণে চলে গিয়েছে। এরপর হলো সাক্ষরতার হার, 7+ এর হার কত? এটা হলো 74.4%। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর বর্তমান চেয়ারম্যান হলো গ্রেগ বার্কেল। আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 9 নভেম্বর 2020 সালে। কলিন্স ডিকশনারির 2020 সালের সেরা শব্দ হল লকডাউন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 3 নভেম্বর 2020 সালে। নির্বাচনে 46তম মার্কিন প্রেসিডেন্ট হল জো বাইডেন, তাহলে 45তম হল ডোনাল্ড ট্রাম্প এবং 44তম হল ব্রাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম হল জিল বাইডেন। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। সম্প্রতি কোন দেশ 50তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? 50তম দেশ হন্ডুরাস। বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? বাংলাদেশ এটা স্বাক্ষরিত হয় 20 সেপ্টেম্বর 2017 সালে। বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণ চুক্তি কবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ কবে স্বাক্ষরিত হয়? নিষ্ক্রিয়করণ, একটা হলো নিষিদ্ধকরণ আর একটা হলো নিষ্ক্রিয়করণ, 26 সেপ্টেম্বর 2019। গ নম্বর 26 সেপ্টেম্বর 2019। উপরের প্রশ্নটা চলে গিয়েছে ছবি ক্রপ করার কারণে, তো এটা আমরা বলে দিচ্ছি। এটা হলো 2020 সালে UNCTD এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের জাহাজ রিসাইকেল ও পূর্ণ ব্যবহারের শীর্ষ দেশ হলো বাংলাদেশ, যেটা সত্যি গর্বের বিষয়। ২০২০ সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ হলো ভারত। আমি ভাবতাম ভারত হয়তো বাংলাদেশের চেয়ে বড় লোক, কিন্তু না, হতদরিদ্র মানুষের সংখ্যায় প্রথম, যেহেতু ভারতের জনসংখ্যা বেশি সেহেতু হার বলেনি। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান হলো ষষ্ঠ। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ের শীর্ষ দেশ হলো ভারত। 2020 সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন UNLDCB কবে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে 23 থেকে 27 জানুয়ারি 2022 সালে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায়?
অনুষ্ঠিত হবে। এটা হলো দোহা কাতারে, দোহা কাতারে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন UNLDC কত বছর পর পর অনুষ্ঠিত হয়? এটা হলো 10 বছর পর পর। ক্রনিকলস অফ দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ উপন্যাসটির লেখক হলো নাইজেরিয়ার ওলে সোয়েসকা। 2020 সালের বুকার পুরস্কার লাভ করেন নেদারল্যান্ডের কর্টিস আমেরিকান ডগলাস স্টুয়ার্ট। ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন? সে সুগি বেইন, এই গ্রন্থের জন্য ডগলাস পুরস্কার লাভ করেন। বাংলাদেশের প্রথম বুকার পুরস্কার লাভ করেন, বাংলাদেশে প্রথম 27 জানুয়ারি 2021 সালে কর্ণাটিকা নেন রুনু বেরেনিকা কস্তা।